হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি বাসায় তৈরি ম্যাঙ্গো মালাই কুলফি। আমের এই মৌসুমে আম দিয়ে আইসক্রিম না বানালে কি চলে? তো চলুন ঝটপট মালাই কুলফির এই সহজ রেসিপিটি দেখে ফেলি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, আর তার সাথে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিনি। এবার অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। বাসায় পেস্তা বাদামের বদলে যে কোনো বাদাম থাকলে সেই বাদাম দিয়েই করতে পারেন। মালাই কুলফিতে বাদামের ফ্লেভারটা খুবই ভালো লাগে, চাইলে আপনারা জাফরানটাও ব্যবহার করতে পারেন। তবে আমি চাচ্ছিলাম শুধুমাত্র আমের একটা সুন্দর ফ্লেভার, তাই আম আর বাদাম দিয়ে করলে পরে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধগুলো অবশ্যই আগে থেকে একটু ঘন করে জাল করে নেবেন, তাহলে মালাই কুলফিটা খেতে অনেক ভালো লাগবে। আর দুধ মোটামুটি কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। দুধগুলো খুব ভালো করে জাল করে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটুখানি থিকনেস চলে আসছে। তো আইসক্রিমের জন্য দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চুলার জালটা অফ করে দিয়ে আমি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। দুধগুলো একটা বোলে ঢেলে নিয়েছি আর একদম ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। আমগুলোকে কেটে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই আমের পিউরি একদম রেডি হয়ে যাবে। এবার দুধের মিশ্রণটার সাথে আমের পিউরি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বোল থেকে একটা জগের মধ্যে মালাই লিকুইডটা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ বাটি থেকে কুলফির মোল্ডের মধ্যে ঢালতে অসুবিধা হবে। আর এবার আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা কুলফির আকারের মোল্ড। তো কুলফির আকারের মোল্ডেই যে আইসক্রিমগুলো বানাতে হবে এমন কোনো কথা নেই, বাসায় আইসক্রিমে যে ধরনের মোল্ডই রয়েছে সেটার মধ্যেই জমালেই হবে। আইসক্রিমের মোল্ড একদম রেডি হয়ে গেছে, এবার এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে দেব। চারদিক থেকে ফয়েল পেপারটা খুব ভালো করে আটকে দেব। এবার একটা সূচালো কোনো জিনিস দিয়ে মোল্ডের মাঝখানগুলোতে জাস্টিফাই করে ওখানে ছোট ছোট করে একটা করে ছিদ্র করে দিচ্ছি। এবার আইসক্রিমের যে স্টিকগুলো রয়েছে সেই স্টিকগুলো মাঝখানে করে বসিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আজকের মালাই কুলফির মোল্ড। এখন এটাকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আইসক্রিমের মোল্ডটা ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রুম টেম্পারেচারে রাখতে হবে, আর মোল্ডের গায়ে একটুখানি জল দিয়ে দিলেই আইসক্রিমগুলো খুব ইজিলি উঠে আসবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে দেখতে আজকের মালাই কুলফি রেসিপিটি? আশা করছি ভালো লাগছে, আর রেসিপিটি অবশ্যই খুব সহজভাবে তৈরি করেছি। মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো মালাই কুলফি। তো ভিউয়ার্স, আশা করছি এই সহজ রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের ম্যাঙ্গো মালাই কুলফি কেমন হয়েছে। এই ধরনের সহজ রেসিপি পেতে হলে অবশ্যই রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকতে হবে, আর রেসিপি বাই সৃষ্টির একটি পেজ রয়েছে ফেসবুকে, সেটাতেও অ্যাড হয়ে থাকবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের রেসিপির ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।